আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যে প্যারাপেট ওয়াল দেখতে পাচ্ছেন, এটি হলো রেল লাইনের প্যারাপেট ওয়াল। মূল সেতুর 42 নম্বর পিলার থেকে ভায়াডাক্টের দিকে 167 মিটার জায়গা রয়েছে মূল সেতুর অংশ হিসেবে। পদ্মা সেতুর দুই প্রান্তে সেতুর 1 নং ও 42 নং পিলার থেকে ভায়াডাক্টের দিকে 167 মিটার করে জায়গা রয়েছে। এই 167 মিটার জায়গার কাজটিও এমবিইসি করে দিবেন। এর এক পাশে বসানো হবে 178টি রেল প্যারাপেট ওয়াল এবং অপর পাশেও 178টি রেল প্যারাপেট ওয়াল বসাতে হবে। এটি হলো সেতুর জাজিরা প্রান্ত, এখানেই এই কাজটি শুরু করা হয়েছে। মাওয়া প্রান্তে এই কাজটি এখনও শুরু করা হয়নি। জাজিরা প্রান্তের এই অংশে দুই পাশ জুড়ে সর্বমোট 356টি এইরকম রেল প্যারাপেট ওয়াল বসাতে হবে। ইতিমধ্যে 40টির মতো রেল প্যারাপেট ওয়াল বসানো হয়েছে এই স্থানে। এই কাজটি শেষ করতে 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে। তারপরে মাওয়া প্রান্তে এই কাজটি শুরু করা হবে। পুরো সেতু জুড়ে 12,390টি প্যারাপেট ওয়াল বসাতে হবে। এখন পর্যন্ত মূল সেতুতে 92 ভাগ প্যারাপেট ওয়াল বসানো হয়েছে। ভায়াডাক্টের পথে বসানো হয়েছে 97 ভাগের কিছু বেশি এবং রেললাইনের এই স্থানের কাজটি কিছুদিন আগেই শুরু করা হয়েছে। পদ্মা সেতুতে 6 কিলোমিটার রেললাইন হলেও পদ্মা সেতু রেললিং প্রকল্প নামে এই প্রকল্পের দৈর্ঘ্য 172 কিলোমিটার, ঢাকা থেকে যশোর যার গন্তব্য। রেললাইনটি ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর এই 8 জেলার মধ্য দিয়ে যাবে। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে রেল সংযোগ স্থাপিত হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 40,000 কোটি টাকা। এর মধ্যে দুই দফা ব্যয় বেড়েছে, বাড়তি ব্যয়ের অভিযোগ প্রকল্প শুরু থেকেই। এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চীনের সঙ্গে জি2জি ভিত্তিতে। ঠিকাদারি হিসেবে কাজ করছে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, সিআরইসি। 2024 সালে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সাতটি মডিউলে ভাগ করে শুরু হয়েছিল পদ্মা সেতু নির্মাণ কাজ। সেতুর পঞ্চম মডিউলে 5টি এবং ষষ্ঠ মডিউলে রয়েছে 6টি স্প্যান। দুই মডিউল মিলে 11টি স্প্যানের উপর ওয়াটারপ্রুফ মেমব্রেনের কাজটি করা হয়েছে। এখন সেখানে পিচ ঢালাই করা যাবে। ইতিমধ্যে বহুল কাঙ্ক্ষিত পিচ ঢালাইয়ের কাজটি শুরু হয়ে গেছে। উপরে আই বাটনে ক্লিক করে আমাদের করা পিচ ঢালাইয়ের একটি ভিডিও দেখতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।